শান্তি বসিতে হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদ এলাম আজকে আপনাদের সঙ্গে কথা বলতে কীর্তন বৃত্তান্তের আজকে আজকে পঞ্চম পর্ব বোধ না পঞ্চম এবং শেষ পর্ব আমি বলবো তো আজকের এই পর্বে আমরা কীর্তন সম্পর্কে আর যে তথ্যগুলো আমাদের খানিকটা জানা প্রয়োজন সেইগুলো নিয়ে আমরা আলোচনা করবো তথ্য আরও কিছু ছিল আসলে কিন্তু যেহেতু তথ্যগুলো ঠিক নিশ্চিত নয় এখনও শুধুইমাত্র থিওরি আকারে রয়েছে তো সেই যে তথ্যগুলো আমি আপনাদের সামনে আর ঠিক আনছি না আপনারা যদি কেউ আগ্রহী হন আরও বিস্তারিত জানতে তাহলে ডক্টর নাদির আলীর যে উপস্থাপনার উপর ভিত্তি করে আমি এই কীটন বৃত্তান্ত সিরিজটি করছি সেই ভিডিওটি দেখে নেবেন আপনার স্ক্রিনের মধ্যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন আরেকবার ডাবল চেক করলাম আর কি তো আজকে যে প্রশ্নগুলোর জবাব দেবার চেষ্টা করব সেটা হচ্ছে যে কিটন সম্পর্কে আমরা শিখলাম যে কিটন বা এক নম্বর পর্বে বলে জেনেছিলাম যে কিটনটা আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী এবং মস্তিষ্কের জন্যই প্রধানত কিটন তৈরি করা হয় এমনভাবে আমাদের দেহটা চলে যে কিটোন দেখা যায় মস্তিষ্কের জন্যই যেন তাকে জমিয়ে রাখা হয় যেন মস্তিষ্কের শক্তির অভাব না পড়ে তো আর কোনো কিছু আমাদের জানার প্রয়োজন কিনা এবং ডাক্তার নাদির আলী বললেন যে আমাদের আরও কিছু তথ্য জানার প্রয়োজন রয়েছে তো তারপরে তিনি এই চিত্রের মাধ্যমে বন্ধ করে নিন তবে তো এই চিত্রের মাধ্যমে তিনি দেখাচ্ছেন আমাদের মস্তিষ্কে কিভাবে কিটোন ব্যবহৃত হয় তো এই চিত্রের মধ্যে এটি মস্তিষ্কের মধ্যে একটি রক্ত নালী তো সেই রক্ত নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় এবং এই মস্তিষ্কের মধ্যে আমরা জানি যে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা খুব শক্ত অর্থাৎ রক্ত মধ্যে দুটো কোষের মাঝখানে যে ফাঁকা সেই ফাঁকাটা এত টাইট করে লাগানো একটা এত নিকটে যে এর মাঝখান দিয়ে চিনি অথবা কিটোন কোনোটাই এখান থেকে মস্তিষ্কের মধ্যে গিয়ে চট করে ঢুকে পড়তে পারে না তো আমাদের মস্তিষ্কের কার্য কাজের মধ্যে যেন কোনো রকম ঝুঁকি তৈরি না হয় সেটি নিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা রয়েছে বলে অনেকে মনে করেন যাই হোক তো তাহলে যদি কিটোনকে ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে একটা দরজা বা একটা রাস্তা করে নিতে হবে যেই রাস্তার মাধ্যমে আমরা রক্ত থেকে কিটনকে মস্তিষ্কের মধ্যে নিতে পারবো কারণ এই রক্ত নালীর যে ব্যারিয়ার এই ব্যারিয়ারের মধ্যে দিয়ে রক্ত কীটন এমনিতে গিয়ে মস্তিষ্কে ঢুকে না তো এবং সেই কাজটি করার জন্যে মনো ট্রান্সপোর্টার নামে কতগুলো ট্রান্সপোর্টার থাকে এদের কাজ হচ্ছে রক্ত থেকে এই কিটনগুলোকে ধরে নিয়ে তারপরে ব্রেইনের কোষগুলোর কাছে পৌঁছে দেওয়া তো রক্ত নালিকার ভেতরে যেটি থাকে তার নাম হচ্ছে এম সিটি ওয়ান মনো ওয়ান ট্রান্সপোর্টার ওয়ান এটা কাজ হচ্ছে রক্ত থেকে কিটনকে ধরা ধরে তারপরে সে ইসের দিকে ব্রেনের কাছে পাঠানোর ব্যবস্থা করে আর দ্বিতীয়টি এটি একটি নিউরন কোষ আমাদের মস্তিষ্কের যে নিউরন যেগুলোকে বলি আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ সেই কোষের মধ্যে রয়েছে একটি এই ট্রান্সপোর্টার যার নাম হচ্ছে এম টু বা মনোকার্বক্সিলেট ট্রান্সপোর্টার টু আর অ্যাস্ট্রোসাইট বলে যে অন্য কোষগুলো রয়েছে যে কোষগুলোর কাজ হচ্ছে ই তৈরি করা এই এই ব্রেনের মধ্যে যে বিভিন্ন জিনিস যেগুলো লাগে যেমন কি যেন কোলেস্ট্রল তারপরে অন্যান্য যা যা লাগে সেইগুলো তৈরি করতে এই কোষগুলো সাহায্য করে এবং এই কোষগুলোর মধ্যেও এই যে দেখতে পাচ্ছেন কীটন তৈরি কীটন ব্যবহার করার বা কীটন ধরার একটি কীটনকে শুষে নেওয়ার একটি রাস্তা এদের মধ্যে রয়েছে যার নাম হচ্ছে এম সি ফোর তো এখন প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যদি আমরা দীর্ঘদিন চিনি ভিত্তিক খাদ্য খাই তাহলে অবশ্যই এই যে এম সিটি ওয়ান এম সিটি টু এম সিটি ফোর এ প্রয়োজন হয় না কারণ এগুলো শুধুই প্রয়োজন হয় যখন আমাদের আমরা ই করি কিটন পুড়িয়ে শক্তি তৈরি করার চেষ্টা করি তাই না বা মস্তিষ্কে কিটোন পুড়িয়ে শক্তি তৈরি করার ব্যবস্থা করতে চাই তো এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের দেহ যখনই কোনো অঙ্গ বহুদিন ব্যবহৃত হয় না তখন সেই অঙ্গটা কে অপ্রয়োজনীয় অঙ্গ হিসেবে দেখে এবং অনেক ক্ষেত্রে তাকে বন্ধ করে দেয় যে ব্যাপারটা আমরা ব্যাখ্যা করেছি যে কিটোন যে তৈরি করার যে মেশিন বা কিটন পুড়িয়ে শক্তি তৈরি করার যে মেশিন বা চর্বি পুড়িয়ে শক্তি তৈরি করার যে মেশিন আমাদের পেশির মধ্যে রয়েছে সেই মেশিনটা কিন্তু মাইক্রোকনডিয়ার ভিতর কন্ডিয়ার ভিতরে দুটো মেশিন থাকে একটা হচ্ছে চিনি পরানোর একটা হচ্ছে চর্বি পোড়ানোর এবং যেহেতু আমরা বহুদিন থেকে চিনি পোড়ানোর মেশিন ব্যবহার করে আসছি সেই কারণে চর্বি পোড়ানোর মেশিনটা দেখা যায় যে রীতিমতো অব্যবহৃত পড়ে থাকে এবং অনেক ক্ষেত্রে ব্যবহার অযোগ্য মতন অবস্থায় চলে যায় আর সেজন্যই আমাদের ওই যে শুরুতে ফ্যাট অ্যাডাপ্টেশনের মাধ্যমে এই মেশিনটাকে আবার নতুন করে গড়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চালু করিয়ে নিয়ে তারপরে আমরা কীটন তৈরি করার যে সুবিধা সেটা পাই বা চর্বি পুড়িয়ে শক্তি তৈরি করার যে পদ্ধতি বা রাস্তা সেটা তখন আমাদের জন্য চালু হয় ঠিক এই ক্ষেত্রেও ডক্টর নাদির আলী প্রশ্ন করলেন যে যদি মস্তিষ্কে আমরা দীর্ঘদিন থেকে সরকাররা ভিত্তিক খাবার খাই তাহলে কি এই এমসিটি সিটি মেশিনগুলো এই ট্রান্সপোর্টারগুলো এখান থেকে মস্তিষ্ক কি এগুলোকে বন্ধ করে দেয় কিনা তো এই প্রশ্নটির জবাব আমরা এখনও জানি না উনি বললেন তো সেই প্রশ্নটি জানার এখনও বাকি রইল তো সেটি একটি তথ্য তারপরে দ্বিতীয় যে তথ্যটি আমি দেব এখানে উনি মাঝখানে আর অনেক কিছু নিয়ে কথা বলেছেন কিন্তু সবগুলো বোধহয় আমাদের জন্য প্রয়োজন নয় কিন্তু দ্বিতীয় আরেকটি ব্যাপার যেটি জানলে আমার মনে হয় সবার উপকার হবে সেটি হচ্ছে যে মস্তিষ্কে অনেকেই দাবি করেন যে চিনি ছাড়া চলতে পারে না এবং কি হলে মস্তিষ্কের জন্যে অসুবিধে হবে অনেক ডাক্তারের মুখে আমি এরকম কথা শুনেছি যে এই কথাটা কি না আসলে সত্যি নয় ডক্টর নাদির আলী যেটা বললেন সেটা হচ্ছে যে কি আমাদের মস্তিষ্ক আরও বেশি সহজে ব্যবহার করতে পারে এবং এখানে উনি দেখিয়েছেন যে কিটোন ব্যবহার করে মস্তিষ্কের কাজ করতে যেমন কোলেস্ট্রল তৈরি করতে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে অ্যামিনো অ্যাসিড তৈরি করতে এখানে পাঁচটি ধাপ প্রয়োজন হয় আমাকে জিজ্ঞেস করলে অবশ্য বলতে পারবো না যে কোনটা থেকে কোনটা উনি বললেন যেখানে পাঁচটি ধাপের প্রয়োজন হয় যেখানে কি না যদি মাইটোকন্ড্রিয়া ব্যবহার করে শক্তি তৈরি করতে হয় যেটা কিনা না চিনি ভিত্তিক শক্তির ব্যবস্থা হলে তখন সেটার প্রয়োজন হয় অর্থাৎ চিনিটাকে প্রথমে মাইটোকন্ড্রিয়ার ভিতর ঢুকতে হয় তারপরে সেখানে গিয়ে কাজ হয় সুতরাং সেখানে দেখা যায় আরও দুটো ধাপ বেড়ে যায় সব মিলিয়ে সাতটি ধাপের প্রয়োজন হয় আর ইসের ক্ষেত্রে যদি কিটোন ব্যবহার করে আমাদের মস্তিষ্ক চলে তাহলে পাঁচটি ধাপেই যে কাজগুলো সম্পন্ন হয়ে যায় তো সেই দিক থেকে এটি সুবিধা এবং তারপরে উনি উল্লেখ করলেন যে কতগুলো পরীক্ষার মাধ্যমে এটি দেখা গিয়েছে শিশুদের মধ্যে যে নতুন যখন দেহ গঠন হচ্ছে গঠিত হচ্ছে সেই সময়ে তাদের দেহের গঠনের উপরে মস্তিষ্কের গঠনের উপরে পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেই সময়টাতে তাদের এই কিটোন ব্যবহার করে দেহ গঠনের ব্যাপারটাই সবথেকে বেশি ঘটে সেটা মানুষের ক্ষেত্রেও ইঁদুরের ক্ষেত্রেও আর কিছু কিছু শিশু রয়েছে যাদের মস্তিষ্কে এই ক্ষমতা থাকে না অর্থাৎ কীটন পুড়িয়ে শক্তি তৈরি করার ক্ষমতা থাকে না এবং তাদের ক্ষেত্রে মস্তিষ্কের যে এমআরআই স্ক্যান সেই স্ক্যান করে দেখা গেছে যে তাদের মস্তিষ্ক অন্য সাধারণ বা স্বাভাবিক মানুষের মতন যথেষ্ট বড় নয় অর্থাৎ আকারের দিক থেকে খানিকটা ছোট বা যথেষ্ট পরিমাণ ই হয়নি আর কি প্রকাশ হয়নি বা গঠনটা পূর্ণরূপে হয়নি তো সেখান থেকে তিনি বললেন যে নিশ্চিতভাবেই বলা যেতে পারে যে কিটোন কে র মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে আমাদের মস্তিষ্ক অনেক বেশি সহজে অনেক বেশি কার্যকরভাবে দক্ষভাবে কাজ করতে পারে এর পরের যে প্রশ্নটি আমরা দেখব সেটি হচ্ছে যে কিটন কি আমাদের ঘুম ঘুমের ব্যাপারে সাহায্য করে কিনা এখানে একটি গবেষণা করা হয়েছিল এবং সেই গবেষণার তথ্য উনি দেখাচ্ছেন তবে এই গবেষণাটি করা হয়েছিল এপিলেপসির ক্ষেত্রে তো দেখা যাচ্ছিল যখন এই এপিলেপসি আক্রান্ত বাচ্চারা যখন তারা ই খাচ্ছিল চিনি ভিত্তিক খাবার খাচ্ছিল তাদের কিছুতেই গভীর ঘুম হচ্ছিল না তাদের ঘুম কখনোই গভীরে যায় না আবার রেম স্লিপ যেটাকে বলি আমরা আর ইএম স্লিপ যেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে মনে করা হয় যখন আমাদের দেহে বেশ কিছু মজার ঘটনা ঘটে যাই হোক সেটা নিয়ে বিস্তারিত আজকে আলাপ করব না তো দেখা যাচ্ছে যে কিটোন কিটোজেনিক যে খাদ্য অভ্যাস সেটা করার আগে এই বাচ্চারা রেম স্লিপও তারা পেত না রেম টাইপের ঘুমও পেতো না এবং গভীর ঘুমও তাদের হতো না কিন্তু তারপরে তাদের খাদ্য পরিবর্তন করে যখন তাদেরকে কিটোজনিক খাদ্য দেয়া হলো সেই খাদ্য খাবার পরে তাদের যে গভীর ঘুম অনেক গভীর হলো এবং অনেক বেশি সময় তারা গভীর ঘুমে থাকে এ এখানকার তুলনায় দেখেন এটা অনেক বেশি গভীর এবং অনেক লম্বা সময় ধরে থাকছে আর সঙ্গে রেম স্লিপ যেটা তারও পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এখানকার তুলনায় সেখানে অনেকটা বেড়ে গিয়েছে তো সেই বিবেচনায় তিনি বললেন যে এটি নিশ্চয়ই ঘুমের সাহায্য করে আরেকটি দাবি তিনি যেটা করলেন সেটা হচ্ছে যে গত বছর এই যে যে কনফারেন্সে উনি বক্তৃতা দিচ্ছিলেন লোকাল ডায়েটের একটি কনফারেন্স ছিল সেই কনফারেন্সে জন সদস্যকে নিয়ে দশজন মেম্বারকে নিয়ে তারা একটি পরীক্ষা করেন তাদেরকে কিটোজেনিক খাদ্যাভ্যাস দেওয়া হয় এবং তিন দিনের মধ্যে প্রথম দুই দিন তাদের ঘুমোতে অসুবিধে হয় তারা আগে যেরকম ঘুমের অসুবিধায় ভুগছিলেন সেরকম ঘুমের অসুবিধার কথাই দাবি করেন কিন্তু তৃতীয় দিনে গিয়ে তারা দাবি করেন যে তাদের ঘুম অধিকাংশেরই খুব গভীর ঘুম এবং অত্যন্ত এমন ঘুম যে পরের দিন যখন জেগে উঠলেন তখন অত্যন্ত কি বলে যে ফ্রেশ বা সতেজ অনুভব করলেন এরকম অনুভব করেছেন তো সেই তথ্যটি গেল সুতরাং তিনি দাবি করলেন যে ঘুমের ব্যাপারে গভীর ঘুমের ব্যাপারে কিটন সাহায্য করতে পারে তারপরে আমাদের মস্তিষ্কের যে বোঝার ক্ষমতা ইংরেজিতে যেটাকে বলে কগনিশন অর্থাৎ কোনো একটা জিনিস দেখে সেটাকে বোঝার যে আমাদের ক্ষমতা সেই ক্ষমতা বাড়ে কি না তিনি অনেকগুলো পরীক্ষার লিস্ট দেখালেন এবং বললেন যে এই পরীক্ষাগুলোকে একত্র করে যখন ফল বিবেচনা করা হলো তখন দেখা গেল যে এগুলো এই পরীক্ষাটি অবশ্য এই এপিলেপসি বা এপিলেপসি আক্রান্ত শিশুদের ক্ষেত্রে করা হয়েছিল তো তারা দেখলেন যে বোঝার ক্ষমতা অনেকটাই বেড়ে যায় তো সেজন্যই আমরা যে কিটোজেনিক ডায়েট করতে শুরু করলে আমাদের মস্তিষ্কের যে চিন্তার শক্তি বাড়ে মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ে এই তথ্য থেকে এই পরীক্ষার ফল থেকে সেই ধারণাটিকে সাপোর্ট করা যায় তো এরপরে তিনি আরও দেখিয়েছেন যে কি করে এই যাদের এপিলেপসি রয়েছে কি করে কিটোজেনিক ডায়েট ব্যবহার করলে তারা সেই এপিলেপসি রোগ থেকে বাঁচতে পারেন বা কেন তাদের ই কমে যায় ওই যে সিজার বা খিচুনি হওয়ার যে ঘটনা সেই ঘটনাগুলো কেন কমে যায় সেটাকে তিনি ব্যাখ্যা করার চেষ্টা করলেন কিন্তু সঙ্গে দুঃখ নিয়ে বললেন যে যেহেতু খাদ্য পরিবর্তনের মাধ্যমে বা কিটোন কিটোজেনিক খাবার খাইয়ে কাউকে সুস্থ করে ফেললে কোনো ঔষধ তৈরিকারী কোম্পানি বা কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি কোনো প্রফিট করতে পারবে না সেখান থেকে এবং সেই জন্যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি এই তথ্য জানার ব্যাপারে কোনো গবেষণা করতে বিশেষ আগ্রহী হয়নি বা এই বিষয়ে পয়সা খরচ করতে তারা বিশেষ রাজি হয়নি ফলাফল যেটা হয়েছে যে এই বিষয়গুলি এখনও খানিকটা তত্ত্বীয় তো যাই হোক যেহেতু তথ্যগুলো তত্ত্বীয় সেই কারণে আমি এই তথ্যগুলিও আজকের ভিডিওতে আর উল্লেখ করতে চাইছি না আপনারা যদি ব্যক্তিগতভাবে কেউ ইন্টারেস্টেড হন তাহলে দয়া করে এই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনাদের জন্যে ব্যাপারটা আর পরিষ্কার আপনারা বুঝতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে আলোচনার বিষয় কিটো কিটন বৃত্তান্তের আজকে শেষ পর্ব এখানে শেষ হলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ওয়েবসাইট ওই কানামাথি ডট কমে যাওয়ার চেষ্টা করলেই আমার ইউটিউব চ্যানেলে পৌঁছে যাবেন আমার চ্যানেলে যদি লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুশি হব আর ফেসবুকেতে কিটোপাগলের দল নামে একটি গ্রুপ আমি পরিচালনা করি যদি আপনারা সেই গ্রুপে যোগদান করেন তাহলেও সেখান থেকে কিছু উপকার পাবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন এবং আমি চেষ্টা করি সেই প্রশ্নগুলো জবাব দিতে সব কিছু যে আমি জানি তা নয় সব প্রশ্নের জবাব আমি দিতে পারবো তা নয় কিন্তু প্রশ্ন করলে চেষ্টা করতে পারি জানার এবং জেনে আপনাদেরকে আপনাদেরকে সেটা বলার তো যাই হোক আশা করছি সকলে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং কিটোজেনিক খাদ্য অভ্যাসের মাধ্যমে আপনাদের মস্তিষ্ককে সব থেকে স্বাস্থ্যকর যে শক্তির উৎস মস্তিষ্কের জন্যে যেটা হচ্ছে কিটন সেই কীটন সরবরাহ করে মস্তিষ্ককে সুস্থ রাখবেন এবং আপনারাও দীর্ঘদিন সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন তো সেই কামনায় এবং ভবিষ্যতে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এখানেই বিদায়